আজকে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল অর্থাৎ ছয় সাতষট্টি বারো সাবজেক্টের চতুর্থ চ্যাপ্টারের কাশ্যপের সূত্র নিয়ে আলোচনা করবো গত ক্লাসে তোমাদের এক টিচার কার্শপের সূত্রের বিভিন্ন থিওরিটিক্যাল বিষয়টা আলোচনা করেছে আজকে আমি কাশ্যপের সূত্র দিয়ে সূত্রের সাহায্যে আমরা কীভাবে একটা সার্কিপকে সমাধান করবো সেই বিষয় নিয়ে আলোচনা করবো তার আগে আমি একটু রিভিউ করি যেহেতু গত ক্লাসে কীরকম আলোচনা করেছে সেটা সম্পর্কে আমার ধারণা নেই তবু বলি যে কারশপের সূত্র হচ্ছে তোমার দুই ধরনের একটা হচ্ছে কেসিএল আর একটা হচ্ছে কে ভি এল এর পূর্ণ নাম হচ্ছে কারশপ কারেন্ট ল কারশপ ভোল্টেজ ল লশ্যপের কারেন্ট ল বসে হচ্ছে তোমার নডে বা জংশনে এখন নড বা জংশনের কেসিএল বসে কিন্তু একটা শর্ত হচ্ছে যে সেখানে দুই এর অধিক অর্থাৎ তিন বা তিনের অধিক তোমার শাখা থাকতে হবে যেখানে তিনের কম থাকবে সেখানে আমরা এই কেসিএলটা বসাতে পারবো না আর কেভিএলটা বসে হচ্ছে মেসে বা লুপে তাহলে এখন বলা দরকার যে জংশন কোনটা আর মেস বা লুপ কোনটা জংশন হচ্ছে এই যে শাখা যেখানে যুক্ত হয়েছে এগুলোই এক একটা জংশন বা বিন্দু বা বলা হয় আর এই যে ঘরগুলোকে বলা হয় হচ্ছে মেস বা লুপ তাহলে কেসিএল বসে হচ্ছে জংশনে বা শাখার যে বিন্দুস্থল সেইখানে কিন্তু শর্ত হচ্ছে কি যে তিনটা বা তিনের অধিক তোমাকে শাখা যুক্ত থাকতে হবে যেমন এইখানে কেসিএল বসবে না কিন্তু এখানে কয়টা আছে এক দুই তিন তিনটা শাখার সংযোগ আছে এইখানে আমার কেসিএল বসবে আবার এখানে দুটা আছে এখানে কেসিএল বসবে না এখানে বসবে না এখানে বসবে না কিন্তু এখানে বসবে আর এইখানে বসালে আর এখানে বসানোর মধ্যে কোনো পার্থক্য হবে না কারণ এখানেও যে ইকুয়েশান আসবে এখানেও সেই সেটাই আসবে সেই ধরনের ইকুয়েশানই আসবে ফলে আমরা কি শুধু উপরের দিকে ইকুয়েশন জংশনগুলোতে আমরা বা সংযোগগুলোতে আমরা কি বসাবো কেসিএল বসাবো তা আরেকটু বলে নেই কেসিএলটা হচ্ছে কি কারেন্ট ল কারেন্ট সূত্রটা কি যে কোনো একটি জংশনে বা বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান অর্থাৎ যে পরিমাণ কারেন্ট তোমার ওই বিন্দুতে প্রবেশ করবে সম পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে তাহলে কি লিখবো আগে আমরা দেখব কি পরিমাণ কারেন্ট আসছে সেগুলোকে যোগ দিয়ে লিখবো ইকুয়াল দিয়ে কি কি কারেন্ট বের হয়ে যাচ্ছে সেগুলো যোগ আকারে লিখব সেজন্য বলছে যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান আর কেভিএল হচ্ছে যেহেতু মেসে বসে এবং ভোল্টেজ ল তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে এখানে একটা ভোল্টেজ আছে এখানে একটা ভোল্টেজ হবে তাহলে এই যে যতগুলো আমার প্যারামিটার থাকবে সবগুলোর ভোল্টেজ ড্রপকে যদি আমি বীজগণিতিক যোগ ফল করি সেটা হবে শূন্য তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি এখানে একটা ভোল্টেজ ড্রপ যদি আমার ধরে ভিওন এখানে যদি ধরে ভিটু তাহলে আমরা লিখতে পারবো ভি যোগ ভি যোগ ভি টু সমান সমান শূন্য কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে যে আমাকে অবশ্যই কী মনে রাখতে হবে যে বিজ যোগফল যোগ তাহলে এখন আলো মানে আলোচনায় আসে যে বিজ যোগফলটা যোগ ফলটা কি যোগ ফলটা হচ্ছে তোমার যে চিহ্ন সহ আসবে যেমন আমি যদি তোমাকে বলি যে উদাহরণস্বরূপ বলছি যে দুই মাইনাস দুই এটা যদি বলি এমনি যোগ করো তাহলে আসবে হচ্ছে ফোর আর যদি বলি যে বিষ যোগফল যোগ ফল করো তাহলে আসবে কি শূন্য অর্থাৎ দুই যোগ মাইনাস দুই তাহলে এটা হচ্ছে যদি শুধু যোগ করতে বলি আমি চিহ্ন না বলি যে দুই আর দুই যোগ করো কত হবে চার কিন্তু আমি যদি বললাম দুই আর মাইনাস দুই যোগ করো তাহলে বীজগাণিতিক যোগ ফল আর চিহ্নটা কাউন্টে আসবে তাহলে আমাদের হয়ে যাচ্ছে শূন্য তাহলে বীজগাণিতিক যোগ ফল অর্থাৎ সহজ কথাই মনে রাখতে পারো যে চিহ্নকে বিবেচনা করে আমরা চিহ্নে যা করতে বলবে সেটা যদি করি সেটা হলো বীজগাণিতিক যোগফল এটা হচ্ছে সহজ কথা তাহলে এখন আমি আলোচনায় যাই একটা সার্কিট আমরা কিভাবে সমাধান করব সমাধান করতে গেলে আমাদের কি কি ধাপ অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিলে তোমাদের কাছে খুবই সহজ মনে হবে কিন্তু ধাপগুলো মনে রাখতে হবে আমি যতগুলো কথা বলবো সবগুলো যদি মনোযোগ দিয়ে মনে রাখতে পারো তাহলে অঙ্ক একাধিক করতে হবে না একটি করলেই সবগুলোই করতে পারবে একটা সমীকরণ এরকম একটা সার্কিট পরীক্ষায় দিয়ে তোমাদেরকে বলবে যে কারশপের সূত্রের সাহায্যে প্রত্যেক শাখার কারেন্ট বের করো অথবা বলবে দুই ওহম রেজিস্টেন্সের কারেন্ট কত এটা ওহোমের চিহ্ন স্বপ্নতে দেয়নি রেজিস্টেন্সের মান তাহলে আমাকে কাশপের সূত্রের সাহায্যে উল্লেখ করে দিলে তখন কাশপের কী কী ধাপ করতে হবে প্রথম ধাপ হচ্ছে যে প্রশ্নের যে অঙ্কটা আছে সেটা আমরা হুবাহুব আগে পরীক্ষার খাতায় অঙ্কন করব। অঙ্কন করার পরে ব্যাটারির পজিটিভ প্রান্ত কোনটা নেগেটিভ প্রান্ত কোনটা সেটা আইডেন্টিফাই করব কিভাবে করব। যদি পজিটিভটা হচ্ছে বড়ো টান ব্যাটারির তো একটা টান ছোটো থাকে একটা টান বড়ো থাকে যে বড়ো টান সেটা হচ্ছে পজিটিভ আর যেটা ছোটো টান সেটা হচ্ছে নেগেটিভ আমি কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে বলছি এগুলো করতে হবে প্রাথমিক পর্যায়ে পরে যখন তুমি করতে করতে এক্সপার্ট হয়ে যাবে তখন অনেক কিছু এড়িয়ে গেলেও হবে অভারলুক করলেও হবে দিলাম তারপরে তাহলে পজিটিভ থেকে আমাদের কারেন্ট বের হয় কারেন্টের ডিরেকশন দেব পজিটিভ থেকে সব সময় কারেন্ট বের হয় গিয়ে এখানে দুটো শাখা তাহলে একটা যাবে এইদিকে আর একটা যাবে এইদিকে তারপর এখান দিয়ে এসে এইটা এদিক দেশে প্রবেশ করবে অর্থাৎ যারা গ্রামে যাদের কৃষি আবাদ আছে যারা ইরিগেশন করো তারা এই ব্যাপারটা বুঝতে পারবে এটাকে একটা মনে করো শ্যালো মেশিন এখান থেকে পানি সরবরাহ হচ্ছে যতগুলো নালা থাকবে প্রত্যেকটা নালাতেই পানি যাবে অনুরূপভাবে এখানে আমরা যখন সোর্স থেকে কারেন্ট বিবেচনা করব তখন যতগুলো শাখা থাকবে প্রত্যেকটা শাখাতেই ভাগ হয়ে হয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং সে যে পরিমাণ কারেন্ট বের হবে সম পরিমাণ কারেন্ট আমার তোমার সেই ব্যাটারিতে বা উৎসে ফিরে আসবে চিহ্ন দেওয়ার পরে এখন যেখানে যেখানে কারেন্টের মান পরিবর্তন হবে সেখানে সেখানে আমি একটা নাম দিব যেমন প্রথমে দিলাম এটাকে আই আমি যেটা দিচ্ছি সেটাই দিতে হবে সেটা না তুমি ইচ্ছা করলে এখানে আয় থেকে শুরু করতে পারো বা আই এ থেকে শুরু করতে পারো আমি আই থেকে শুরু করলাম আই আর এটাকে দিলাম আয় এটা দিলাম আই টু তুমি ইচ্ছা করলে এখানেও আই টু দিতে পারো এখানেও আয়ন দিতে পারো মানে জাস্ট পরিচিতির জন্য নামকরণ করা তাহলে এখানে দেখো একটাই শাখা কোনো চেঞ্জ হয়নি তাহলে আমাদের এখানেও আয় থাকবে এখানেও আয়ন থাকবে আর এইখানে এই শাখা আর এই শাখা সেম এই জন্য এখানে হবে আই এটা অনেকে কনফিউজে পড়ো আমি আবার রিপিট করছি যে এইখানে আমি বলছি প্রথমেই যে সোর্স থেকে যে পরিমাণ কারেন্ট বের হয়ে যায় সেই পরিমাণ কারেন্ট প্রবেশ করে সেই শর্ত থেকেও এটা আয় এটা আয় আবার অন্যভাবে দেখো আয়ন এবং আই টু ভাগ হয়ে আবার মিলিত হয়ে সোর্সে আসছে তাহলে যোগ করলে কী হবে আয় তাহলে আয় আবার আরেকটা জিনিস খেয়াল করো এখানে দেখো একটাই শাখা শাখার কোনো পরিবর্তন হয়নি তাহলে এখানে যে কারেন্ট এখানেও সেই কারেন্ট যে যেভাবে মনে রাখতে পারো এটা করার পরে এখন আমরা করব হচ্ছে রেজিস্টেন্সের কোন পাশ পজিটিভ কোন পাশ নেগেটিভ এটা খুবই গুরুত্বপূর্ণ যে দিক দিয়ে রেজিস্টেন্সের যে পাশ দিয়ে কারেন্ট প্রবেশ করবে সেটা হচ্ছে পজিটিভ আর যে পাশ দিয়ে বের হবে সেটা নেগেটিভ তাহলে এটা এই পাশ পজিটিভ এটা নেগেটিভ এটার এই পাশ পজিটিভ এটা নেগেটিভ এই পাশ পজিটিভ এটা নেগেটিভ এই চিহ্নগুলো আমরা যখন একদম প্রাইমারি স্টেজে থাকবো তখন দিয়ে নিব পরে যখন আমরা শিখে যাব তখন আর এই চিহ্ন অঙ্ক করার জন্য যে দিতে হবে সেটা না এটা এই চিহ্নগুলো দিতে হয় তোমার যেন ভুল না হয় এই জন্য এটা কিন্তু অঙ্কের কোনো অংশ নয় এটা জাস্ট তোমার অঙ্কটা শুদ্ধ করার জন্য দিতে হচ্ছে তারপরে কি করব আমরা প্রত্যেকটা মেসের নাম দিব বা বলতে পারি প্রত্যেকটা জংশনের নাম দিব। সংযোগের নাম দেব তাহলে হচ্ছে এটা দিলাম এ এটা দিলাম বি এটা দিলাম সি এটা দিলাম ডি ই এফ মেসের নাম দিলাম মেসের নাম দেওয়ার পরে এখন আমাদের কাজ হবে যে এই কেসিএল প্রয়োগ করবো তাহলে কেসিয়াল প্রয়োগের শর্তটা কি হচ্ছে কেসিয়াল প্রয়োগের প্রধান শর্ত হচ্ছে যে একটা জংশনে ফেলতে হবে বা একটা বিন্দুতে ফেলতে হবে যেখানে সর্বনিম্ন তিনটা শাখা থাকবে তিনের অধিক হলেও হবে কিন্তু তিনের কম হলে হবে না তাহলে আমার কোন বিন্দুতে আছে বি বিন্দুতে তাহলে বি বিন্দুতে কে সি এল প্রয়োগ করে পাই থেকে সেল পরিয়োগ করে দিয়ে পাই তাহলে এটা হবে কি হবে আমি কি বলছি কেসিএল এ যে আগত কারেন্ট আর নির্গত কারেন্ট সমান তাহলে আগত কারেন্ট এখানে কি আসছে অর্থাৎ আমি এই বিন্দুতে দাঁড়াবো এই বিন্দুতে দাঁড়ালে আমার কাছে আসছে কে তীরের তীর চিহ্নের চোখা মাথা হচ্ছে আগন্তর দিক তাহলে এখানে আসছে কে আই আর বের হয়ে যাচ্ছে কে আই ওয়ান আই টু তাহলে আমি লিখলাম আই এ হলো আসছে আগত কারেন্ট আর নির্গত কারেন্ট কে কে যাচ্ছে আই টু আই ওয়ান এখানে এক দেখে যোগ আকারে কিছু লিখিনি আরো যদি থাকতো তা আরো যোগ দিয়ে দিতাম এই পাশে তাহলে আই লিখলাম তাহলে আমি প্রশ্ন বল এই সূত্রে বলছি যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট তাহলে কি করবো এর মাঝে একটা ইকুয়াল চিহ্ন দেব আবার খেয়াল করো আমি আবার রিপিট করছি তোমাদের সুবিধার্থে যেহেতু লাইভ সরাসরি ক্লাসে নয় কেউ কিছু বলতে পারছো না এই আমি আমার দিক থেকে আমি আবার রিপিট করছি কেসিএল বসে সাধারণত জংশনে যেখানে তিন বা তিনের অধিক তোমার কি থাকবে শাখা থাকবে তাহলে আমার এখানে তিনের অধিক শাখা তিন বা তিনের অধিক শাখা আছে কয়েনটায় বি বিন্দুতে তিন আছে তাহলে শর্ত হচ্ছে তাহলে এইখানে যদি আমি কেসিএল প্রয়োগ করি তাহলে আমি এইখানে মনে মনে এখানে দাঁড়াবো বা কলমটা ধরবো তাহলে এখানে কে আসছে আমার যাচ্ছে হচ্ছে শুধু আয়ন যদি আরও থাকতো যোগ আকারে লিখতাম তাহলে লিখলাম আই আর কেউ নেই অতএব থাকলো আই আর বের হয়ে যাচ্ছে কে কে চলে যাচ্ছে তৃতীয় ফাংশন তো জানো যে যেদিকে চোখা থাকে সেদিকে যায় তাহলে এটা যাচ্ছে আর এটা চলে যাচ্ছে সেটা লিখলাম যোগ আকারে আমি বলছি না আকারে লিখতে হবে লিখলাম লিখে কি শর্ত কি সমান হতে হবে তাহলে মাঝখানে ইকুয়াল দিয়ে দিলাম তাহলে আগত কারে আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট ওকে আইসিএল হয়ে গেল সরি কেসিএল হয়ে গেল এখন আমরা যাব কে ভি এল কে ভি এল বসে কোথায় হচ্ছে মেসে তাহলে এখানে মেস কোনটা আছে এ বি এ একটা মেস এ একটা মেস যতগুলো মেস থাকবে ততগুলো আমার ইকুয়েশন আসবে আমি আমার সুবিধার জন্য এখানে বলতে পারি কোন দিকে ঘুরছি আমি এই দিকে ডিরেকশন দিয়ে দিলাম এটা ঘুরবো এই দিকে ডিরেকশন দিয়ে দিলাম তাহলে আমি বুঝতে শুরু এদিকে ঘুরলেও হবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ দুদিকে ঘুরলেই অঙ্ক হবে আমি ইচ্ছা করলে এখানেও বলতে পারি এক নম্বর মেস দুই নম্বর মেস ওর চেয়ে ভালো হয় এই নাম ধরে ডাকাটাই সবচেয়ে বেটার তাহলে আমি এখানে লিখলাম যে এ বি ই বড় হাতের হয়ে গেছে এটা ছটা হাতের করে দিই ই এফ ই এ ই এফ এ এ থেকে শুরু এতে গিয়ে শেষ এ এপে গেলে কিন্তু এই শাখাটা বাদ পড়ে যাবে এই জন্য যেখান থেকে শুরু করব। সেখানে গিয়েই থামতে হবে ক্লোজ লুপ হতে হবে ওপেন লুপ হলে সেখানে আমরা কে ভি এল বসাতে পারবো না এখানে আমি কে ভি এ লুপে এল প্রয়োগ করে পাই লুপে কে ভি এল পাই কে এল প্রয়োগ করে পাই দিলে এখন সমীকরণ বলব কে এ কী বলেছি যে কোনো লুপে ভোল্টেজ ড্রপ এবং উৎসের যে ইএমএফ আছে ভোল্টেজ আছে তাদের বীজগাণিতিক যোগফল শূন্য এখন বীজ গাণিতিক সুফল করতে গেলে এখানে আমার ভোল্টেজ ড্রপ এখানকার ভোল্টেজ ড্রপ আর এখানকার ভোল্টেজ দেওয়াই আছে তো ভোল্টেজ ড্রপের আমরা ওহমের সূত্রে শিখেছি ভি ইকল টু আই আর যেখানে এখানে সরাসরি ভি দেওয়া নেই তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ আমাকে বের করতে হবে তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ বের করতে গেলে আমরা ওহোমের সূত্রে চলে যাব ওহোমের সূত্রে লেখা ছিল কি ভি সমান সমান আই ইন্টু আর অর্থাৎ কারেন্ট এবং যদি রেজিস্টেন্সের গুণন দেয় তাহলে সেখানকার আর আর এই ভোল্টেজ পাবো তাহলে আমার ছয় হোমের ভোল্টেজ ড্রপ দরকার তা ছয় হোমের ভোল্টেজ ড্রপ কী হবে সিক্স আই সাত হোমের ভোল্টেজ ড্রপ করতে হবে সেভেন আই টু আর এখানকার ভোল্টেজ তো সরাসরি ফাইভ ভোল্ট দেওয়াই আছে তা এদের বিজগাণিতিক যোগফল বিজগাণিত যোগফল চিন্তা করতে গেলে আমাকে কী করতে হয় আমাকে চিহ্ন চিন্তা করতে হবে চিহ্ন চিন্তা করতে গেলে সহজ বুদ্ধি হচ্ছে আমি আমার মানে জ্ঞান থেকে বলছি যে সহ তোমাদের সুবিধা হবে সেটা খেয়াল রাখলে এখানকার ভোল্টেজ ড্রপটা কি হবে নেগেটিভ হবে না পজিটিভ হবে সে তো বোঝা যাচ্ছে না এই জন্য তোমাদের মনে রাখতে হবে যে রেজিস্ট্যান্স যে রেজিস্ট্যান্সকে আমি ভোল্টেজ ড্রপ বের করব। রেজিস্ট্যান্সের সেইখানে এখানে দাঁড়াবো দাঁড়িয়ে চিন্তা করতে হচ্ছে যা কান যাচ্ছে কোন দিক এই দিকে ঘুরছি আমি ঘুরছি ক্লোকাইজ তাহলে যাচ্ছি কোথায় পজিটিভ থেকে নেগেটিভে তাহলে নেগেটিভ চিহ্নটা হবে আমি আবার বলছি যে যে রেজিস্টেন্সের ভোল্টেজ ড্রপ বের করব। সেখানে কলমটা স্থির করে চিন্তা করব যে আমি কোন চিহ্নর কাছে দিকে যাচ্ছি কোন চিহ্নর দিকে যাচ্ছি সেই চিহ্নটা আমার ওই ভোল্টেজ ড্রপের সামনে হবে অনুরূপভাবে আবার যদি এখানে আসো তাহলে এখানে আমাদের ভোল্টেজ আমি ঘুরছি কোলো কয়েজ এই দিকে যাচ্ছি তাহলে যাচ্ছি কোথায় নেগেটিভে তাহলে এখানকার ভোল্টেজ ড্রপটা হবে নেগেটিভ আবার এখানে যাচ্ছি তাহলে যাচ্ছি কোথায় পজিটিভে একটা ডান দিকে একটা পা দিকে ঘুরলে হবে না একটা মেসের যেদিকে ঘুরবো পুরো মেসটা সেদিকেই ঘুরে আসতে হবে অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করেছি ঘুরে সেখানে গিয়েই আমাকে থামতে হবে তাহলে এই ভোল্টেজটা আসছে প্লাস এটা সমান সমান শূন্য আবার এটাতে দেখো তিনের ভোল্টেজ ড্রপ যদি করি তাহলে আমি যাচ্ছি কোথায় নেগেটিভের কাছে তাহলে নেগেটিভ ভোল্টেজ এখানকার এটাও হবে নেগেটিভ কিন্তু এইটা আবার হবে পজিটিভ কারণ আমি যাচ্ছি পজিটিভের কাছে তখন এখানকার ভোল্টেজ ড্রপটা হবে পজিটিভ এই পাশে কিন্তু হলো নেগেটিভ আর এই পাশে হয়ে গেল পজিটিভ এখন লিখলে তোমাদের আর একটু ক্লিয়ার হবে যেহেতু এ থেকে শুরু করছি এতে গিয়ে থামতে হবে তাহলে এখানে আসলাম এখানে আসলে কত সিক্স আই কী হবে নেগেটিভ এখানে আসলাম সেভেন আই টু কী হবে নেগেটিভ এখানে কেউ নেই এখানে কেউ নেই যেখানে শুধু লোড থাকবে সেখানে সেখানে তাহলে এখানে আসলাম এখানে হচ্ছে ফাইভ কত হচ্ছে পজিটিভ ইকুয়াল টু শূন্য এটাই হয়ে গেল আমাদের এক নম্বর সমীকরণ একটা ইকুয়েশন হয়ে গেল একটা ইকুয়েশান হয়ে গেল এখন আমি পরের লুপে যাই পরের লুপে হচ্ছে বি সি ডি ই বি লুপে কে ভি এল প্রয়োগ করে পাই আমি লিখলাম না লুপে কে ভি এল প্রয়োগ করে পাই তাহলে এখানে আসো কত হবে থ্রি আয়ন থ্রি আয়ন চিহ্ন কি হবে যাচ্ছি কোথায় নেগেটিভ নেগেটিভ এখানে আসো টু এখানে কিন্তু কারেন্ট সেম তাহলে এখানেও টু আয়ন চিহ্ন হবে নেগেটিভ এখানে কোনো রেজিস্টেন্স নাই ফলে কোনো ভোল্টেজ ড্রপ নাই এখানে এখানে আসলে পজিটিভ ইকাল টু শূন্য টু শূন্য এখানে একটু সিম্পলিফাই করা যাচ্ছে যোগ বিয়োগ করা যাচ্ছে তাহলে আমি এখন এটাকে যোগ করি টু আর থ্রি ফাইভ আই ওয়ান মাইনাস প্লাস সেভেন আই টু ইকাল টু জিরো এটাকে দুই নম্বর ইকুয়েশন দিলাম তাহলে আমাদের দুইটা ইকুয়েশন হয়ে গেলো আর কোনো মেস না এই মেস বা লুপ নাই আরও থাকলে আরও করতে হতো এইটুকু হচ্ছে আমাদের কাশোপের মূল থিওরেম ইকুয়েশন এখন যদি সমাধান করি সমাধান করতে গেলে আমাদের যে পদ্ধতি আছে সমাধানের পদ্ধতি আছে একটা হচ্ছে নির্ণয়ক বজ্রগুণ প্রতিস্থাপন অপনয়ন এগুলো আমরা নাইন টেনে শিখে এসেছি হুবাহুব সেটাই প্রয়োগ করে আমরা আই এবং আই এর মান বের করলেই আমাদের অঙ্ক সলিউশন হয়ে যাবে এই পর্যন্তই হচ্ছে আমাদের নতুনত্ব যে ইকুয়েশন এখন এখানে দেখো আয়ন আই টু কিন্তু এখানে আছে কি আই আই টু তাহলে আয়নের মানটা আমরা এখানে বসায় দেই তাহলে আমরা আয়ন আই টু পাবো যেখানে এর ভিতরে যে আয়ন এবং আই টু আছে তাহলে এখানে মানটা বসায় দিলে ইকুয়েশনের চলকগুলো সেম হবে তখন আমরা যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে আমাদের এই ইকুয়েশনগুলো সমাধান করলেই অঙ্ক হয়ে গেল এটাই হচ্ছে আমাদের কাশপের সূত্রে হচ্ছে নতুনত্ব কাশপের এই পর্যন্ত কাশপের সূত্রের নতুন পার্বতী অংশটুকু তোমরা নাইন টেনে সমাধান শিখে এসছ সেটা করলেই হবে আমি আবার রিপিট করছি তোমাদেরকে যে কারশপের ধাপগুলো আমি তোমাদেরকে আরেকবার বলতেছি সেটা হচ্ছে প্রথমে আমরা সার্কিটটা অঙ্কন করব, সার্কিটটা অঙ্কন করার পরে পোস্টে যেটা থাকবে খাতায় অঙ্কন করব অঙ্কন করার পরে সোর্সের প্লাস মাইনাস দেব দেওয়ার পরে প্লাসের দিক থেকে কারেন্ট বের করে যতগুলো শাখা থাকবে প্রত্যেকটা শাখাতে ভাগ করে করে তীর চিহ্ন দিয়ে কারেন্ট প্রবাহের দিক দিয়ে আমরা কারেন্টের নাম দিয়ে দিব। আমি এখানে দিয়েছি আই আই ওয়ান আই টু এভাবে দিয়েছি দেওয়ার পরে এখন কী করতে হবে রেজিস্টেন্সের দুই পাশে আমরা চিহ্ন দিব এটা প্রাথমিক পর্যায়ে যেদিকে কারেন্ট প্রবেশ করবে সেটা হচ্ছে পজিটিভ আর যেটা দিয়ে বের হয়ে যাবে সেটা হচ্ছে যে পাশ দিয়ে বের হয়ে যাবে সেটা হচ্ছে নেগেটিভ যেমন এটার এখানে প্রবেশ করছে ফলে এটা পজিটিভ এ পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে এটা নেগেটিভ এটা এটা পাশ পজিটিভ এ পাশ নেগেটিভ এটা তীর চিহ্ন এই পাশে প্রবেশ করছে এটা পজিটিভ এটা নেগেটিভ এভাবে নাম্বারিং করব। নাম্বারিং করার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কেভি কেসিএল প্রয়োগ করব কেসিএল প্রয়োগ করতে গেলে যে বিন্দুতে আমাদের তিন বা তিনের অধিক শাখা থাকবে সেইখানে কেসিএল প্রয়োগ করব। তাহলে আমাদের এখানে শুধু বি বিন্দুতে কেসিএল প্রয়োগ হবে যেটা আমি এখানে লিখে দিয়েছি বি বিন্দুতে কেসিএল প্রয়োগ করে এখন তোমরা বলতে পারো যে ই বিন্দুতে কেন কেসিএল প্রয়োগ করলো না ই বিন্দুতে কেসিএল প্রয়োগ করলে এই সেম ইকুয়েশনই আসবে এই জন্য আমরা ওইটা আর করলাম নেগেটিভ পজিটিভ অর্থাৎ ব্যাটারির তো দুইটা পার্ট থাকে একটা হচ্ছে নেগেটিভ পার্ট একটা পজিটিভ পার্ট এটা তো কমন জিনিস প্রত্যেকটা জিনিসে যেমন এসিতেও যদি আমরা যেহেতু ডিসি সার্কিট ব্যাটারি চিহ্ন ব্যাটারিতে ডিসি যখন এসিতে যাব তখন একটা হবে ফেজ একটা হবে নিউট্রাল পজিটিভটা হচ্ছে যেটাতে শক্তিশালী যেটার মধ্যে পাওয়ার থাকে আর নিউট্রালটা হচ্ছে বা নেগেটিভটা হচ্ছে যেদিক দিয়ে পাস হয়ে যায় আর পজিটিভ থেকেই আমাদের কারেন্ট বের হয় সেটা আমি বারবার বলছি আর নেগেটিভ দিয়ে কারেন্ট প্রবেশ করে আচ্ছা কোথায় ছিলাম আমরা ছিলাম সিএলে তাহলে কেসিএল ওই বলছিলাম ই বিন্দুতে কেন তো ই বিন্দুতে হচ্ছে যদি প্রয়োগ করি তাহলে সেম ইকুয়েশন হবে সেই জন্য আমরা যে কোনো একটাতে প্রয়োগ করব এখন আমরা যাব কেভিএল কেভিএলে যদি যাই কেভিএল প্রয়োগ করি কোথায় আমরা মেসে বা লুপে তাহলে এখানে আছে আমাদের দুইটা মেস বা লুপ তাহলে আমরা এই মেসে বা লুপে যদি প্রয়োগ করি সেখানে কি যতগুলো ভোল্টেজ ড্রপ থাকে অর্থাৎ রেজিস্ট্যান্স থাকলেই ভোল্টেজ ড্রপ আর একটা হচ্ছে উচ্ছে ভোল্টেজ তাহলে এগুলোর বিজগাণিতিক যোগফল হবে শূন্য এখানে আছে সিক্স সিক্সের ভোল্টেজ সরাসরি দেওয়া নাই আমাকে ওহমের সূত্রের সাহায্যে ভোল্টেজটা বের করে নিতে হবে তাহলে এখানে আমি কারেন্ট পেয়েছি রেজিস্টেন্স পেয়েছি তাহলে ভোল্টেজ পাবো যেটা এখানে লিখেছি সিক্স আই এখানেও ভোল্টেজ ড্রপটা পালে কী হবে রেজিস্ট্যান্স আছে কারেন্ট আছে তাহলে সেভেন আই টু সেভেন আই টু এখানে সরাসরি ভোল্টেজ আছে সেই জন্য ফাইভ এখন সামনের চিহ্ন কিভাবে দিব এটা আমি আগেও বলেছি আবার রিপিট করছি যে লোডের কাছে আমি দাঁড়াবো বা যে উৎসের কাছে দাঁড়াবো এখানে যদি দাঁড়াই এখানে মনে মনে কল্পনা করবো যে আমি এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আসার পরে চিন্তা করছি আমি কোথায় যাচ্ছি কারেন্টের দিক দিয়ে বলে দিচ্ছে যে কোথায় যাচ্ছি যাচ্ছি কোথায় নেগেটিভে এই জন্য গল্প প্রসঙ্গে বলি তোমরা যখন ম্যাথ থেকে বা বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বা পলিটেকনিকের উদ্দেশ্যে আসো রাস্তার মাঝখানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস তুমি তখন কোন উদ্দেশ্যের কথা বলো যেখানে যাচ্ছ সেটা কথা বলো যে পলিটেকনিকে যাচ্ছি তো অনুরূপ তুমি এই রেজিস্টেন্সের এখানে এসে তারা এমন এমন চিন্তা করবা যে আমি কোথায় যাচ্ছি যাচ্ছি কোথায় নেগেটিভে এবং কোথায় যাচ্ছি সেটা ডিরেকশন কে বলে দিচ্ছে এই যে চিহ্ন বলে দিচ্ছে তাহলে নেগেটিভে যাচ্ছি সেই জন্য এখানে নেগেটিভ আবার এখানে আসার পর যাচ্ছি কোথায় নেগেটিভ এই জন্য এটা নেগেটিভ আবার এখানে যদি মাঝখানে দাঁড়াও যাচ্ছি কোথায় পজিটিভের দিকে এটা বলে দিচ্ছে কিন্তু তীর চিহ্ন যাচ্ছি পজিটিভের দিকে তাহলে এটা হচ্ছে পজিটিভ এটা লিখলাম এখানে যদি যোগ বিয়োগ করা যেত বা সিমপ্লিফাই করা যেত করতাম এখন এখানে আয়ের মান বসাবো কি বসাবো না সেটা এখন বলা যাবে না পরের সমীকরণ দেখে বলতে হবে এখানে মান বসাবো কিনা এই জন্য এটাকে আমি নাম্বারিং করে রাখলাম এখন আমি যাব দ্বিতীয় মেসে দ্বিতীয় মেসে অনুরূপভাবে সিক্স থ্রি আই টু আয়ন কেন আয়ন সেম কারেন্ট প্রবাহিত হচ্ছে আয়ন তোমার ইচ্ছাগুলি এখানে লিখে নিতে পারো এখানে কোনো লোড নেই বা উৎস নেই এখানে এটা বিবেচনায় আসলো না আবার এখানে সেভেন আই টু লিখেছি দেখো থ্রি আয়ন টু আয়ন সেভেন আই টু এখন পজিটিভ কেন এটা আমার গতি কোন দিকে নেগেটিভের দিকে এই জন্য এখানে নেগেটিভ এটা আমার মুভমেন্ট গতি কোন দিকে নেগেটিভ দিকে এজন্য নেগেটিভ এটা এটাতে আমার গতি পজিটিভ দিকে এজন্য পজিটিভ হয়ে গেল এখন এখানে যেহেতু সরাসরি যোগ বিয়োগ করা যাচ্ছে এই জন্য আমি এখানে সেমিকুয়েশন দেখে যোগ বিয়োগ করলাম যোগ বিয়োগ করলে আসলো মাইনাস ফাইভ সেভেন আই টু ইকাল টু জিরো এটা দুই নম্বর সমীকরণ দিলাম এখন এই এক এবং দুই নম্বর সমীকরণকে চিন্তা করে দেখবো যে আমাকে কী সিম্প্লিফাই করার জন্য কি করতে হয় এগুলো আমরা নাইন টেনে শিখে এসেছি সমাধান এখন এই এক এবং দুই নং সমীকরণকে যদি সমাধান করি তাহলে আমরা আই ওয়ান আই টু এবং আইয়ের মান পাবো এখানে একটু বেশ বলার বিষয় যে এখন আমাকে চিন্তা করতে হবে যে কোনো কিছু মডিফাই করা যায় কিনা দেখো চলক সেম করতে হবে সমাধান করতে গেলে পূর্ব শর্ত কী চলক সেম করতে হবে চলক সেম করতে গেলে আমি যদি এখানে আয়ের মানটা বসাই কেসিএল থেকে তাহলে আয়ের মানটা বসালে আমি এখানে আই পাব পাবো আইটিউ পাবো তো দুই নম্বর সমীকরণে আমার আই ওয়ানও আছে আইটিউ আছে তাহলে এখানে আমরা সেই জন্য মান বসিয়ে দিব মান বসিয়ে দিলে একটা সেম চলকের ইকুয়েশন আসবে সেটার কথা আমরা দিলাম পিন দিয়ে সমাধান করলেই আমরা সমাধান করতে পারি তাহলে এখন আমরা লিখতে পারি যে এক নং সমীকরণে এক নং সমীকরণে আয়ের মানবাসায় পাই আয়ের মান বসাইলে কি হবে সিক্স আয়ন plus I2 minus 7 I2 plus 5 equal to 0. টু তাহলে এটা কী আসছে 6 সিক্স আয়ন মাইনাস সিক্স আই টু মাইনাস সেভেন আই টু প্লাস ফাইভ তাহলে এখন আয়ন একটা মাইনাস সিক্স আয়ন আর সাত আর ছয় তেরো মাইনাস ও তাহলে হবে প্লাস আই টু প্লাস ফাইভ ইকাল টু জিরো এটা হলো আমার তিন নম্বর সমীকরণ তাহলে এক নম্বর অ্যাবলিশ হয়ে গেল এক নম্বরকে আমি মডিফাই করে তিনে নিয়ে আসলাম এখন দেখো এখানে চলক আর এখানকার চলক সেম হয়ে গেছে এখানেও আয়ন আই টু এখানেও আয়ন আই টু দুইটা চলক দুইটা সমীকরণ এখন আমরা ইচ্ছা করলে এখানে কি করতে পারি সাত আছে এখানে সাত এই দুই তিন নং সমীকরণকে সাত দ্বারা গুণন করে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা আয়নের মান পাব এইভাবে এখন আমরা এক ও দুই তাহলে আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে এক তিন নং সমীকরণের সাথে সাত দ্বারা গুণন দিব বিয়োগ করবো সরি ভালো করে লিখি দুই নং সমীকরণ বিয়োগ তিন সাত এটা করলে আমরা পাব মান যেটা হবে সেটা আমরা যদি এই এক দুই নং সমীকরণে বসাই তাহলে আমরা আই টু পাবো এইভাবে সমাধান কর সমাধান করার সময় হলো না সমাধান যেহেতু আমি বারবার বলছি নাইন টেনে শিখে আসছো হ্যাঁ অবশ্যই সার্কিট প্রথমেই তো বললাম তাই তুমি প্রথম দিকে মনোযোগী ছিলে না প্রথমেই বলছি যে এই সার্কিটটা প্রশ্নে দেওয়া থাকবে তুমি হুবাহুব সার্কিটটা তোমার খাতায় তুলে নেবে নেওয়ার পরে বাকি যে কাজগুলো করতে বললাম তুমি প্রথম থেকে শোনো তাহলে আবার ক্লিয়ার হতে পারবে যে প্রশ্ন করেছ তার উদ্দেশ্যে বললাম তাহলে এখন এখানে আয়ন এবং আই যেটা বের হবে সেটা যদি আমি এখানে বসায় দিই তাহলে আমার আয়ের মান বের হবে এখন আই এবং আই টু আমি কত দূর যাব সেটা নির্ভর করবে তোমার প্রশ্নের যে শাখার কারেন্ট বের করতে বলবে সেই শাখাতে তুমি কি কারেন্টের নাম দিয়েছ সেই কারেন্ট পর্যন্ত বের করলেই আমাদের অঙ্ক সলিউশন হয়ে যাবে সময় স্বল্পতার জন্য সম্পূর্ণ করতে পারলাম না আশা করি সকলে বুঝতে পারছো পরে যদি লাইভে ক্লাসে মানে সরাসরি ক্লাস হয় তখন আরও যেটুকু ঘাটতি আছে পূরণ করে দেওয়ার চেষ্টা করা হবে থ্যাংক ইউ ভালো থাকো সবাই